এই লজ্জা আমরা কোথায় রাখবো? আপনারা থানার গেটে এত বড় মোটা মোটা রশি বাঁধে রেখেছেন, আমি এই রশিটা দেখানোর জন্য অনুরোধ করব যে আমরা আজকে 6-7 জন বিধায়ক এসেছি, 8 জন বিধায়ক আছি, তাদের জন্য এই মোটা মোটা রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন। আপনারা জানেন এই উপনির্বাচনে আগে যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত প্রতিভাময় প্রার্থী কৃষ্ণ কল্যাণী লোকসভাতে 47,000 ভোটে তিনি পিছিয়েছিলেন। এবার উনি উপনির্বাচনে দাঁড়িয়েছেন, ফলে স্বাভাবিকভাবেই পরাজয়ের আশঙ্কায় নিজের দলের উপরে ভরসা না রেখে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী এই উপনির্বাচনে জেতবার চেষ্টা করছেন। আমরা পুলিশের বিরুদ্ধে নই, আমরা পুলিশের সেই অংশের বিরুদ্ধে যারা থানায় ডেকে রাত্রেবেলা বিজেপির কার্যকর্তাদেরকে ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন, তাদেরকে নানা ধরনের হেনস্থা করছেন, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এটা মাত্র